সামনেই রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার আগেই ফের একবার শিরোনামে উঠে আসলো বিজেপির গোষ্ঠী কোন্দলের বিষয়টি। নদিয়ার কল্যাণীতে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। এবার চেয়ার মেরে বিজেপির নেতার মাথা ফাটানোর অভিযোগ উঠল আরেক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় নদিয়ার কল্যাণী শ্যামাপ্রসাদ ভবনে। জানা গিয়েছে বিজেপি দলীয় কার্যালয়ের সামনে কালীপুজো হচ্ছিল, সেখানে বসেছিলেন বিজেপির এসএসসি মোর্চার রাজ্য কমিটির সদস্য শ্রীনিবাস মণ্ডল। অভিযোগ, সেই সময় কল্যাণী গয়েশপুরে বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল দলবল নিয়ে এসে হামলা চালায় শ্রীনিবাসের ওপরে। চেয়ার টেবিল দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ, এমনকি চেয়ার দিয়ে শ্রীনিবাসের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন শ্রীনিবাস মণ্ডল। আহত অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসা করানো হয় শ্রীনিবাস মণ্ডলকে। কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গয়েশপুর থেকে বিশ্বজিৎ পাল তার সঙ্গে চার পাঁচজন ছেলে পেলে নিয়ে এসে মানে কিস্তি খামারি করছে অন্য লোক, আর বলছে গয়েশপুরে গেলে ঠ্যাং ঠুং ভেঙে দেবো, এই ধরনের কথা বলছে। হ্যাঁ, মালার ফালার করে এই সমস্ত হুমকি দিচ্ছে, বারবার একই কথা বলছে, কল্যাণী থেকে কেউ গেলে এই সমস্ত করে। তখন আমি বিশ্বজিৎকে বললাম যে আপনি এই ছেলেটাকে এই সমস্ত কথা বলতে পারবেন, তো এক দুই কথা বলতে বলতে বিশ্বজিৎটা আমাকে বিশ্বজিৎ পাল আর কি চেয়ার, আমি চেয়ারে বসেছিলাম, চেয়ার ধরে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে আমাকে মারধর করে, এবং সঙ্গে যারা ছিল উনিও মেরেছে, আর টেবিলটা আমার গায়ে ছুঁড়ে মেরেছে, এবং টেবিল ফেবিল দিয়ে মেরে টেবিল কাঠের পায়ে তো চোখে মুখে লেগেছে। বিশ্বজিৎ পাল কী পদে রয়েছে? আপাতত গয়েশপুরে বিজেপি সভাপতি হিসাবে আছে। আমাদের যে বিধায়ক অম্বিকা রায়, তার নামে ফেসবুকে কেউ কোনো ছেলেরা কিছু লিখেছে এখন আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি ফোনে এখনও খুলে দেখিনি ফেসবুক, সেই জন্য উনি উত্তেজিত হয়েছেন। আর বিধায়ক এখন যেটা কাহিনী এখানে দেখতে পাচ্ছি, বিধায়ক এসছে, বিধায়কের লোকজন লেটেল বাহিনী যারা মারামারি করে, আগেও জানেন যে মারামারি করেছে, বিজেপি পার্টি বিষয়ে মারধর করেছে, সেই টিমটাই পাঠিয়ে মারধর করেছে। মূলত হচ্ছে আমি এখন যেটা বুঝি, পার্টিটা করতে করতে শিখেছি বা বুঝেছি, বিধায়ক রায়কে অম্বিকা রায়কে মানে আপনার ডাকে না, বিজেপির মণ্ডল সভাপতি মানে পার্টি ডাকে না, বয়কট করেছে আর কি, এরকম ভাবে গ্রামীণ মণ্ডলে নাকি সেভাবে ডাকে না, উনি দিশাহীন হয়ে ওনার ছেলে পেলে দিয়ে এই কাজগুলো করিয়েছে। একই দল কেক আর ইন্ধনে কি কিছু মানে কিছু হলে সেটা আরও ইন্ধন হয় ব্যাপারটা, বিষয় এরকম কিছু না। আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, ওখানে ইনভাইট ছিল আমাদের, যেতে মতন কার্ড দিয়ে ইনভাইট করেছে, সেজন্য উনিও ভালো জামা প্যান্ট পরে এসছে, আমিও ভালো জামা প্যান্ট পরে, এতে খুব সুন্দর জামা প্যান্ট পরে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে। সেখানে জানি না কিছুদিন আগে বিধায়কের সঙ্গে ওনাদের ঝামেলাপত্র হয়েছে, সেখানে আমার নামে একটা মিথ্যে কেস দেওয়া আছে, হঠাৎ করে কটূক্তি করতে থাকে আমাদের নামে। আমার তো আমি জিজ্ঞেস করছি কেন করছিস ভাই, কী দরকার, আমরা কী করেছি, তো হঠাৎ বুঝলাম না কেন ওই একটা বেঞ্চি ছিল কাঠের, ঘুরি ওর মাথায় মেরে দিল, ও মোটামুটি সেভ করতে পেরেছে, আর খারাপভাবে লাগলো প্রাণ সংশয় অভিযোগ করতেই পারে। কে দেখেছে সাক্ষী ভিডিও দেখা দেখি গোষ্ঠী কন্দল না না, এগুলো ব্যক্তিদ্বন্দ্ব, এগুলো কিছু পচা জিনিস আছে দলের ভিতরে, তারা এইসব ক্যান্সারের মতন ছড়াচ্ছে, এরা যত তাড়াতাড়ি বিদায় হবে তত ভালো।